boyonlinebd.com বাংলা সাহিত্যে সেরা রচনাবলী বিক্রির আয়োজন করেছে। আজ রয়েছে জাহানের ইমাম রচনা সমগ্র। এটি প্রকাশ করেছে চারুলিপি, মূল্য 3700 টাকা, 20% ছাড়ে আমরা আপনাদেরকে দিচ্ছি 2960 টাকায়, ডেলিভারি চার্জ ফ্রি। জাহানের ইমামের জীবন ছিল কর্মী মুখরিত এবং তার সকল কর্মের পেছনেই তারা ছিল অদম্য প্রাণশক্তি এবং নতি শিকারে অনমনীয় অসম্মতি। বিধিনিষেধ ও বাধাগুলির বিরুদ্ধে তিনি নাটকীয়ভাবে বিদ্রোহ করেননি ঠিকই, কিন্তু তিনি কারো কাছে আত্মসমর্পণ করেননি, এটাই বড় সত্য। শেষ পর্যন্ত তিনি আক্রান্ত হয়েছিলেন ক্যান্সারে, কিন্তু সেই ঘাতক ব্যাধির কাছেও আত্মসমর্পণ করলেন না। রোগ যখন অসহ্য রকমের যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল, তখন তিনি একবার ভেবেছিলেন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করবেন, কিন্তু সেটিও তার হাতে ছিল না, আত্মহত্যা করেননি। ক্যান্সারের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন, এমনকি একটি অসাধারণ বইও লিখেছেন ক্যান্সারের সাথে বসবাস নামে। সেটি রোগ বিষয়ক তাত্ত্বিক তথ্য নয়, রোগের বিরুদ্ধে সংগ্রামের আত্মজৈবনিক ইতিহাস। আর অমন যে দুর্ধর্ষ সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনী, একাত্তরে তারাও কিন্তু দলে দলে আত্মসমর্পণ করেছিল, অথচ মহিষী নারী জাহানারে ইমাম কখনোই আত্মসমর্পণ করেননি। রোগ শোক বিপদ আপদ নিষেধাজ্ঞা কোনো কিছুই তাকে নত করতে পারেনি। দমিয়ে দেবার দাবিয়ে রাখার সবগুলো বৈরী শক্তি তার জীবনে ছিল কার্যকর, কিন্তু তিনি থেমে যাননি, একাকি হলেও লড়েছেন। আসুন জেনে নিই তার প্রথম খণ্ডে কি কি রয়েছে। গল্প জীবন মৃত্যু, আবার আসিব ফিরে, রায়বাঘিনী, পাগড়ি, নেইমানা, স্বপ্নের দালান, আসাদের মা, সম্পূর্ণ অসম্পূর্ণ গল্প, আত্মস্মৃতি, অন্য জীবন, জীবন বহিনীর অবধি, কিশোর সাহিত্য, অনুবাদ রয়েছে শেক্সপিয়ারের ট্র্যাজেডি, অপ্রকাশিত রয়েছে শেক্সপিয়ারের কমেডি এবং পরিশিষ্ট। দ্বিতীয় খণ্ডে রয়েছে উপন্যাস নয়ে মধুর খেলা, নিঃসঙ্গ পাইন, আত্মস্মৃতি, একাত্তরের দিনগুলি, অনুবাদ রয়েছে তেপান্তরের ছোট শহর এবং আরো প্রায় 15টি গল্প। তৃতীয় খণ্ডে রয়েছে উপন্যাস নাটকের অবসান দুই মেরু, আত্মস্মৃতি, ক্যান্সারের সাথে বসবাস, কিশোর সাহিত্য, গজ কচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, শব্দের রং, অনুবাদ রয়েছে নদীর তীরে ফুলের মেলা, শিক্ষা গবেষণার দান, বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি অনুবাদ রয়েছে এবং জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি। চতুর্থ এবং শেষ খণ্ড, তার মধ্যে রয়েছে আত্মস্মৃতি, প্রবাসীর দিনগুলি, প্রবন্ধ রয়েছে মূলধারায় চলেছে গণ আদালতের দিনলিপি, অনুবাদ নগরী এবং সাক্ষাৎকার রয়েছে প্রায় 25টির মতো। গণ আদালতের রায় ও চিঠি রয়েছে গণ আদালতের রায়, স্নেহের রুমি, জামি, স্নেহের মান্নান, দেশবাসীর প্রতি আমার আহ্বান এবং নির্দেশ, শেষে রয়েছে জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি। এই ছিল আজকের বই। ভালো বইয়ের সঙ্গে থাকুন।